ওম নম ভগবতে বা আশুদে বায় আমাদের ইউটিউব চ্যানেল আরাধনায় প্রত্যেককে সাদর অভ্যর্থনা আজকে আমরা আলোচনা করব যে প্রতিদিন রাতে ঘুমানোর ঠিক আগে বিছানায় বসেই যদি বলতে পারেন দুটি মন্ত্র দুটি কৃষ্ণ মন্ত্র তাহলে আপনার জীবনের সকল দুঃখ কষ্ট মুছে যাবে শ্রীকৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ আপনার সমস্ত দুঃখ কষ্ট হরণ করে নেবে শুধু আপনি ঘুমানোর আগে অবশ্যই দুটি মন্ত্র যদি পাঠ করতে পারেন সে সম্পর্কে আজকে আমরা আলোচনা করব কিন্তু তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অবশ্যই অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন সেখানে গেলে যে অল অপশন পাবেন সেটি ক্লিক করুন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন আলোচনা শুরু করি প্রথমেই আমরা বলবো শ্রীকৃষ্ণ উনি শ্রী হরির অবতার দাপর যুগে রূপে কিন্তু এই ধরিত্রীকে উদ্ধার করার জন্য পাপ থেকে মুক্ত করার জন্য উনি জন্মগ্রহণ করেছিলেন অবতার রূপে উনি কিন্তু এই ধরিত্রীতে অবতীর্ণ হয়েছিলেন কেননা গীতায় উনি পরিষ্কার বলেছেন যে ইয়াদা ইয়াদা হি ধর্মস্ব গ্লানির ভাব ভারত অভ্যুত্থানাম আ তদ দাদা আত্মানাম সেজাম আহাম পারিত্রাণায় সাধু বিনা সায় আচ্চা দুষ্কিতাম ধর্ম ঠাইয়া থাইয়া আমি উগে উগে অর্থাৎ যখনই যখনই ধর্মের নামে অধর্ম প্রচারিত হবে বা অধর্ম ধর্মকে কলঙ্কিত করার চেষ্টা করবে অধর্ম পুরো পৃথিবীর পরিবেশকে কলুষিত করে দেবে তখনই কিন্তু উনি অবতীর্ণ হবেন অবতার রূপে কিসের জন্য ধর্মকে রক্ষা করার জন্য ধর্ম সংস্থাপনার্থাইয়া তাই সমস্ত অধর্মের নাশ করার জন্য শ্রী হরির কাছে আমরা প্রার্থনা করি যে হরি আমাদের সমস্ত কিছু দুঃখ কষ্ট শোক নিবারণ করো হরণ করো আমাদের মনে যা কিছু কলুষিত আছে সমস্ত কিছু তুমি তোমার যে শ্রীময়ী যে চিন্তন তার দ্বারা তুমি কি করো তার দ্বারা তুমি হরণ করে নাও সমস্ত কিছু থেকে আমাদের মুক্ত করে আমাদের অনাবিল আনন্দে ভাসিয়ে নিয়ে চলো যতদিন পার্থিব জগতে আছি যেন সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারি সেই জন্য অবশ্যই পার্থিব জগতের সাথে সম্পৃক্ত হয়ে সুখে শান্তিতে থাকার জন্য শ্রী গোবিন্দ শ্রীহরির শ্রীচরণে নিজেদের সমস্ত কিছু সমর্পণ করে দিয়ে রাত্রেবেলা ঘুমানোর আগে দুটি মন্ত্র অবশ্যই পাঠ করবেন শাস্ত্র বলছে যে ঘুমাতে যাওয়ার আগে আপনি যদি কোনো মন্ত্র পাঠ করে ঘুমান তারপরে আপনি ঘুমিয়ে গেলেন আপনার সাথে পরমাত্মার ঠিকই দেখা হবে অর্থাৎ আপনি যদি চিন্তন করতে করতে মনন করতে করতে আপনি যদি আপনার চিন্তন শক্তি এবং মনন শক্তিকে জাগ্রত করে আপনি যদি নিদ্রা জগতে নিদ্রিত হন তাহলে ঠিকই পরমাত্মার সাথে আপনার মিলন হবে আর সেখানে যে আনন্দ পাবেন সেই আনন্দ কিন্তু কোনো কিছুর দ্বারা তুলনা করা সম্ভব নয় ব্যাখ্যা করা সম্ভব নয় শুধু অনুভবের আর সকালবেলা উঠে আবারও যদি আপনি এই দুটি মন্ত্রই কন্টিনিউ করেন উচ্চারণ করেন তাহলে এই যে নিদ্রা গেলেন আপনি এই সময়টুকুনি কিন্তু সেই পুরো আপনি এতক্ষণ ধরে মন্ত্রপাঠ করেছেন ভগবানের নাম জপ করেছেন এটা কিন্তু ধরে নেওয়া হয় অর্থাৎ নিদ্রার সময়টুকুনি কিন্তু বাদ দেওয়া হয় না স্বাস্থ্য কিন্তু এ কথাই বলছে অর্থাৎ আপনি সম্পূর্ণ ফল কিন্তু লাভ করতে পারেন তাই যদি আপনি সম্পূর্ণ ফল লাভ করতে চান অবশ্যই কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে আবারও এই দুটি মন্ত্র পাঠ করতে পারেন চলুন আমরা মন্ত্র দুটি জেনে নিই যে সেই এমন মন্ত্র যেই মন্ত্র দ্বারা আপনারা সমস্ত কিছু মুছে দিতে পারবেন দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রাখো জীবনকে ধনধান্যে পরিপূর্ণ করে নিতে পারবেন শান্তিপূর্ণ সৌভাগ্যশালী জীবন করতে পারবেন প্রথম মন্ত্রটি হচ্ছে হে কৃষ্ণ করুণারুষিন্দ দীনবন্ধ জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে আবার বলছি হে কৃষ্ণ করুণারুষিন্দ দীনবন্ধ জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্ত এই মন্ত্রটি আপনারা মানে খুবই সহজ সরলভাবেই আপনারা বুঝতে পারছেন হে কৃষ্ণ করুণার সিন্ধু করুণার সিন্ধু নি দীনবন্দর জগৎপথে তুমি দিনের বন্ধু তুমি জগতের পতি গোপেশ গোপিকা কান্ত তুমি গোপেশ্বর গোপ দের আপ তুমি তাদের ঈশ্বর এবং তুমি গোপ বালক অর্থাৎ যারা গোচারণ করত আপনারা জানেন শ্রীকৃষ্ণ কিন্তু গোচারণ করতে খুব ভালোবাসতেন গোপ বালক ছিলেন গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্ততে রাধা শ্রী রাধা শ্রী রাধা রানী উনি কিন্তু খুব প্রিয় এই মন্ত্রটি অবশ্যই আপনারা জপ করবেন মন্ত্রর যখন মানেটা যখন আপনারা অন্তঃস্থ করে নেবেন তখন সে মানে বুঝে যখন মন্ত্র উচ্চারণ করবেন সেই মন্ত্রের যে ফলাফল সেটা খুব ভালোভাবে কিন্তু আপনারা পাবেন দ্বিতীয় মন্ত্র আমরা বলবো কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মরে প্ররত ক্লেশ নাশাইয়া গোবিন্দায় নমা নমঃ আবারও বলছি কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় নমা নম অর্থাৎ কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে তুমি সমস্ত কিছু হে পরমাত্মা হে কৃষ্ণ হে বাসুদেব তুমি সমস্ত কিছু হরণ করে নাও প্রণত ক্লেশ নাশ আইয়া গোবিন্দায় নামা নামা তোমার কাছে প্রণতি আমরা স্বীকার করছি প্রণতি জানাচ্ছি সমস্ত ক্লেশ নাশ করে দাও হে গোবিন্দ তোমাকে নমস্কার করছি নমন করছি এর পরেও আছে তবে এই দুটো মন্ত্র আপনারা পাঠ করতে পারেন সাথে যদি চান উঠতে বসতে চলতে ফিরতে ওম নম ভগবতে বাসুদেবায়ন মাহা অবশ্যই বলতে পারেন এই দুটি মন্ত্র শুধু জপ করে যান জপের মধ্যে মনোনিবেশ করে যান শ্রী শ্রী চরণে নিজেকে সমর্পণ করুন আপনার এই মন্ত্রকে সমর্পণ করুন শ্রী হরি সমস্ত কিছু আপনার দুঃখ কষ্ট দুর্দশা দৈনতা সমস্ত কিছু হরি হরণ করে নেবে হরির চরণে যদি কেউ একবার আশ্রয় চায় সেখান থেকে কিন্তু না পাওয়া হিসাবে কেউ ফিরে আসে না তাই ক্লেশ নাশা ক্লেশ নাশ করে শ্রীগোবিন্দের আরাধনা করে অবশ্যই এই দুটি মন্ত্র পাঠ করে আপনারা নিশ্চিন্তে নির্বিঘ্নে ঘুমান নিদ্রা যান দেখবেন আপনাদের জীবন কেমন সৌভাগ্যময় সমৃদ্ধশালী হয়ে ওঠে খুব ভালো থাকবেন শ্রীহরি আপনাদের সমস্ত দুঃখ কষ্ট হরণ করে নিক আপনাদের জীবন সৌভাগ্যময় করে তুলুক এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি